আছি বাস্তব জীবনের পার্ট 7। এর আগে আমরা পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত বাস্তব জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা উল্লেখ করেছি। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব, আমাদের নিচে লিংক দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আজকের বিষয় হলো ধনী হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় কি। আমরা প্রত্যেকে ধনী হওয়ার চেষ্টা করি, ধনী হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমরা আমাদের পূর্ব অবস্থানে থেকে যাই, ফলস্বরূপ ধনী হওয়া আর সম্ভব হয় না। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে বিশ্বের নামকরা ধনী ব্যক্তিদের ধনী হওয়ার পিছনের কারণগুলির মধ্য থেকে কিছু বাছাই করে নিয়ে সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে দেব। হয়তো সেগুলো পালন করলে আমরা আমাদের জীবনের নতুন নতুন প্রদীপ জ্বালাতে পারব। চলুন বন্ধুরা শুরু করা যাক। নাম্বার 1, জীবনের একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে স্থানে আমরা পৌঁছতে চাই, ফলে নির্দিষ্ট লক্ষ্য পরিষ্কার হলে আমরা 50% মানসিক দিক থেকে ধনীতে পরিণত হব। নাম্বার 2, লক্ষ্য নির্ধারণের পর তা সম্পূর্ণ করার জন্য অনুকূল ও প্রতিকূল দিক নির্ণয় করতে হবে এবং প্রতিকূল সময়কে মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি করতে হবে। নাম্বার 3, লক্ষ্যমুখী কার্য বিবরণ সময়কে নির্ধারণ করে আগে থেকে তৈরি করে নিয়ে সেই অনুসারে আগিয়ে চলতে হবে। নাম্বার 4, প্রত্যেক দিনের শেষে সারাদিনের কার্যকলাপ অনুশীলন করতে হবে এবং পরবর্তী দিনের কার্যকলাপ তৈরি করে নিতে হবে। 5, নিজেকে সর্বদা সবল রাখার জন্য দিনের শুরুটা শরীরচর্চা ও মেডিটেশন করতে হবে, ফলস্বরূপ সারাদিন কর্মমুখী হওয়া যাবে। নাম্বার 6, প্রতিদিন সময় নির্ধারণ করে আমাদের উদ্দেশ্যমুখী বিষয় অধ্যয়ন করতে হবে এবং উদ্দেশ্যমুখী বিষয় নিয়ে সফল ব্যক্তিদের অনুসরণ করতে হবে। নাম্বার 7, সর্বদা নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমার নির্ধারণ করা লক্ষ্য আমি অবশ্যই সফল হই। নাম্বার 8, লক্ষ্য পূরণ করতে জীবনের ঝুঁকি গ্রহণ করতে হবে, প্রতিকূলতাকে জয় করে ধীরে ধীরে লক্ষ্যকে স্বাগত জানাতে হবে। নাম্বার 9, সর্বদা অর্থকে সুরক্ষিত করতে হবে এবং ব্যয় করার পূর্বে প্রয়োজনের গুরুত্ব অনুশীলন করতে হবে। নাম্বার 10, অর্থকে বিভিন্ন প্রকল্পে লগ্নি করে আয়ের পরিধি বৃদ্ধি করতে হবে, ফলে অর্থ আগমনের পথ প্রশস্ত হলে আমাদের লক্ষ্য পূরণ করা সহজ হয়ে উঠবে। বাস্তব জীবনে এই পদ্ধতিগুলি অনুসরণ করলে হয়তো আমরাও ধনী হয়ে উঠতে পারব। আশা রাখব আমরা জীবনে কিছু করে দেখাবো। ভালো থাকবেন, ধন্যবাদ।